প্রশাসন কি করে, আমরা শৃঙ্খলাবদ্ধ জাতি, আছে সকল আলাপ করি না, কি করুন যায় বার করি একটু আমি কেন আইসি আমি বসি না, বসতে যাও পয়সা কেন হয়েছে কি হয়েছে আমি না, আমি তোমরা চেষ্টা করছে এবং আমাদের মুসলমান ভাইরা সবাই এর প্রতিবাদে একসাথ হচ্ছে। আপনারাও সবাই আসেন এখানে, আপনারা অবিলম্বে পূজা বন্ধ করতে হবে এবং এখানে এখানে তাদেরকে উপস্থিত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি, উপস্থিত আছে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমাকে লোক কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে আমার
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের সাথে বিক্ষুব্ধ জনতার একটি প্রতিনিধি দল কথা বলতেছে। এখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও এক কমিটি সভা উপস্থিত আছে। এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতার দাবি হচ্ছে যে কোনো মূল্যেই হোক এই পূজার মণ্ডপটি বন্ধ রাখা। দেখা যাক আমাদের মেয়র সাহেবের সাথে কি সিদ্ধান্ত আসে। এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সবাই লাইভটা শেয়ার করে দিয়েন। রাতের আধারে কে বা কারা পূজা মণ্ডপের ভিতরে কোরআন শরীফ রেখে চলে গেছে। এখানে আমাদের মেয়র সাহেব উপস্থিত আছেন। আমাদের ভিতরে কেউ এসে কোন রকম ভাঙচুর করুক এটা যেন কেউ করতে না পারে। ইনশাআল্লাহ প্রশাসনের লোক এগুলো সব খোলানোর কথা হয়েছে এবং পূজা কমিটিও খোলাচ্ছে। অর্থাৎ আপনারা আশা করবো যে একটু ধৈর্য ধারণ করে এখানে অবস্থান করেন কিন্তু কেউ থেকে যেন বাড়াবাড়ি না হয়। কোন রকম বাড়াবাড়ি হইলে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো না। ভাই কথা শুনেন আমাদের কথাগুলো। এখানে আমাদের মেয়র সাহেব উপস্থিত হয়েছেন। মেয়র সাহেব, হ্যাঁ মেয়র সাহেব ভাই, এই কথা বললে আরো অন্যদিকে যাবে। কেউ ষড়যন্ত্র করে নাই, কি বলতে চলে সবাই লাইভটি শেয়ার করে দিবেন প্রচারের সুবিধার্থে। আমরা
তৌহিদি জনতার দাবির মুখে ইতিমধ্যেই পূজা নানুয়ের দিঘির পাড়ের পূজা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত চলে আসতেছে। লাইটিং খোলা হচ্ছে, সকল প্রকার ডেকোরেশন খুলে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পূজার উদ্দেশ্যে যে ডেকোরেশন করা হয়েছে তা ইতিমধ্যেই খুলে ফেলা হচ্ছে। তৌহিদি জনতার দাবি, কোনোভাবেই নানুয়ার দিঘির পাড়ে পূজা কার্যক্রম চলতে দেওয়া যাবে না। উপস্থিত আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্ষু সাহেব। ইতিমধ্যে পূজা মণ্ডপে ডিসি সাহেবের উপস্থিতি, আমরা দেখবো উনি কি বলে। মাইকটা দিয়ে গেল।
মোবাইল নিচে নাও কথা বলতে দেখি যদি মুসলমান ঠিক আছে, এটা ভালো হয়েছে, এটা এনে সিসি ক্যামেরা নাই কেউ বাংলা মুসলমান জাতি এখানে আসবে যাতে সুস্থ ভাবে বিচার না হয়। ফেসবুকে লাইভে যান, চলে আসবে লোক, এখানে একটি পূজব মন্ডলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন ভাইরা কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এবং কুমিল্লা ওলামায়ে কেরাম এখানে অবস্থান নিয়েছেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তর কুমিল্লা মহানগরের দায়িত্বশীল এখানে অবস্থান নিয়েছেন। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি প্রশাসনের সাথে দেখছি। আমি আমাদের সাধারণ মুসলিম তাহুদি জনতাকে অনুরোধ করব, আমরা কেহ এই বিশৃঙ্খলা না করে আমরা দেখব ইনশাল্লাহ প্রশাসন, আমরা আশাবাদী প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নেবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরে ভাই উৎসাহিত হয়েছে মুসলমান তো আরো আছে, স্যার এখানে আসলে ধর্মীয় একটা আবেগের বিষয় তো ধর্মগ্রন্থ, এটা তো বুঝানো যাবে না। ধরেন আমাদেরকে বলে না যাদেরকে বাবা কিন্তু ধর্মীয়
জনগণ আসবে, জনগণ তার উপরে আসবে। আমি বলছি কি আর আপনি কি বলেন? আমি বলছি জনগণ তো আসবে বলে, জনতার উচ্চতি দিয়ে এর মধ্যে যদি একটা বলে উৎকর্মের কথা বলে আমাদের পুলিশ এখানে মার্ডারে লইব। বিষয়টা হলো এখানে সবাই আমরা কিন্তু আমরা শুরু থেকে চেষ্টা করতেছি সবার নিয়ন্ত্রণে রাখা, কিন্তু আবেগকে আপনি দমে রাখতে পারবেন? এটা আমাদের ধর্মীয় গ্রন্থের একটা বিষয়। আরে কমিটি রেডি সব রাখতে নেই, খারে সব ঠান্ডা হয়ে ভাই কেবো সবাই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আশেপাশে যদি কেউ থাকেন তাহলে দ্রুতই পূজা মণ্ডপের কাছে আসতে পারেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে শত শত তৌহিদি জনতা অবস্থান নিয়েছে। তৌহিদি জনতার একটাই দাবি, কোনোভাবে পূজা মণ্ডপে পূজা চলতে দেওয়া হবে না। আমি দোকান কুমিল্লা শহরে যারা অবস্থান করতেছেন এই মুহূর্তে তারা চলে আসতে পারেন। ইতিমধ্যে এখানে শত শত তাওহিদি জনতা অবস্থান নিয়ে রেখেছেন। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে মেয়র সাহেবের নিকট আমাদের দাবি জানিয়েছি, কোনোভাবে পূজা মণ্ডপে পূজা চলতে দেওয়া হবে না। আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে এটা করতেছি, আমরা এমনি না। দেখেন আমরা শুরু থেকে সবাইকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখেন আমরা তো সকালে আসছি এখানে, কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান না। প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ নেয় আমাদের তার দরকার নেই এখানে কিছু করার। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যাকে যাকে তৌহিদি জনতা পূজা মণ্ডপের নিকট অবস্থান নিচ্ছে এবং জড়ো হচ্ছে। কুমিল্লা শহরে অবস্থানরত সবাই লাইভটি একটু বেশি বেশি শেয়ার করলে স্থানীয়দের দেখতে সুবিধা হবে। সবাই তৌহিদি জনতা পূজা মণ্ডপে আসে, এসে এই প্রতিবাদে অংশ নিতে পারবে।
এখানে তৌহিদের জনতা অপেক্ষা করতেছে, আমাদের মাননীয় ডিসি সাহেব এবং মেয়র সাহেবের বৈঠক চলতেছে তৌহিদের জনতার সাথে, সর্বশেষ সিদ্ধান্ত জানার অপেক্ষা নিচ্ছে সবাই। আপনারা কিলে গাইলেন, মানে আমরা কিছু করলে কব হুজুরটি করছো, হুজুরটি করছো, শুধু এর লিখে খাবি শুধু বিশ্বাস করেন। ঠিক আছে, আল্লাহর দিকে মারি দিকে দেশটা বাংলাদেশের লোকজন চালায় দাদা বাবুরা চালায়, আমরা পারি এমনি করি তাদেরকে মারা যেতে পারে কিন্তু লাস্টে সামলাবে। আপনারা হুজুরের কাছে আমরা এটা দাবি যে তোমরা করছে তাহলে আমরা শুধু চিহ্নিত করে দিব, কিচ্ছু লাগবে আমরা এনে তার রয়েছি এই আসার জন্য আমরা চেষ্টা করব। আমরা বন্ধ করছি, বন্ধ করছি, বন্ধ করছি, নিশ্চিত থাকেন
গোপন করি তাহলে আজকে এই জিনিসটা কথা আরো বড় মানুষ আশেপাশে যারা আছে সবাই আসছে, আন্দোলনের দায়িত্ব শুরু আসছে, আমরা আছি, এটা পরিস্থিতি দেখা হচ্ছে একবার এবং সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কেউ জানছে না, সকাল সকাল ফজরের উপর দিয়ে এমন কেউ ছিল আমার আন্টি ছিল, আমার মহিলা ছিল, মহিলাদেরকে দিশে না ঢুকতে সরাই দিছে আবার সেক্রেটারি আসছিলেন তারা যদি বিচার না করতো না আমরা বিচার আমরা করি ঠিক আছে মন্দির তো কোনো লারে না মানুষ বাড়তেছে আস্তে আস্তে, এটা আরো দেখো সুব্যবস্থা না করলে আমরা আন্দোলনে নামবো।
ইনশাআল্লাহ আপনার আশা কি এখানে? হ্যাঁ, প্রতিবাদের বাসাকে জাগিয়ে তুলছে কুমিল্লা নানুয়ার দিঘির পাড়ে, কুমিল্লা নানুয়ার দিঘির পাড়ে পূজা মণ্ডপের মধ্যে কে বা কারা জানি ভোরবেলায় দেবীর পায়ের কাছে পবিত্র প্রাণ শরীফ রেখে গেছে। এটা এই খবর ছড়িয়ে পাওয়ার সাথে সাথেই এখানে হাজার হাজার জনতা জড়ো হতে শুরু করে এবং যে কোনো মূল্যেই হোক এখানে পূজা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাতে থাকে। আমরা ইতিমধ্যে কুমিল্লার ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের মহাসচিব সহ তারা এক বৈঠকে বসতে কীভাবে বিষয়টা শান্তিপূর্ণ সমাধান করা যায় সে ব্যাপারে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্ষুব্ধ জনতাকে যাচ্ছে না, তারা তাদের প্রতিবাদের বাসাটুকু উপস্থাপন করে যাচ্ছে। নানুয়ার দিঘির পাড়ে ঘটনা ঘটে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ইসলামী আন্দোলন বাংলাদেশ বিলাল হোসাইন ভাই আছেন, ইসলামী শাসক দলের ছাত্র সভাপতি খালেদ সাবিনা ভাই আছেন, আরও কুমিল্লা শহরের মাইকরাম এখানে উপস্থিত রয়েছেন। আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন, আসলে আমরা
দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ তাওহিদি জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। সবাই অসি সেবার কথা শুনেন, আমি এবং আমার অপকার প্রস্তুত করেছি ব্যক্তিগতভাবে, আমি ঘরে এসে যা করেছি আমরা সবাইটা দেখছি। এবং আমাদের একটা সুন্দর সমাধান করবো, এবং কেন কারো কোনো অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং পূজা কমিটির সব যারা নেতৃত্বে আছেন তারাও আছেন। আপাতত সিদ্ধান্ত এটুকু হয়েছে এই পূজা মণ্ডপ এবং লাইটিং সব বন্ধ থাকবে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে তাওহিদি জনতা একত্রিত হয়ে
হেলমেট দিয়ে কোথায় হেলমেট দিয়ে